নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। খবরটা হয়তো আপনারা এতক্ষণে পেয়ে গেছেন। গোপাল কৃষ্ণ গান্ধী সরাসরি বলে দিয়েছেন একটা বড় নো, অর্থাৎ না কথাটা বলে দিয়েছেন গোপাল কৃষ্ণ গান্ধী। কিসের জন্য আপনারা জানেন? রাষ্ট্রপতি নির্বাচনে মমতা তাকে প্রার্থী করতে চেয়েছিলেন বা বিরোধীরা তাকে প্রার্থী করতে চেয়েছিলেন, পরপর তিনজন কিন্তু না বললেন। একটু খেয়াল করে দেখুন, শরদ পাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন, দিল্লিতে নেমেই তার বাড়িতে গিয়েছেন, তাকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি রাষ্ট্রপতি। তার আগে অনেক দিন আগে যখন বোম্বেতে গিয়েছেন, শরদ পাওয়ার বাড়িতে গিয়ে একান্তে বৈঠক করেছিলেন মমতা। দীর্ঘদিনের প্রবীণ রাজনীতিবিদ, একসময় কংগ্রেস ঘরানার রাজনীতি করেছেন, পরবর্তীকালে এনসিপি পার্টিটা করেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে রাষ্ট্রপতি পদে দাঁড় করানোর চেষ্টা করেছেন মমতা। শরদ পাওয়ার বড়বড়ই বুদ্ধিমান লোক, ফলে তিনি কিন্তু সেই টোপে পা দেননি, সরাসরি পরিষ্কারভাবে বলে দিয়েছেন নো, না কথাটা বলে দিয়েছেন। কেন বলেছেন? তার না কথাটা বলার পেছনে যে কারণটা, সে কারণটা তারই দলের একজন রাজনীতিবিদ ছগন ভুজবল, তিনি বলেছেন যে শরদ পাওয়ার যদি বোঝেন যে অঙ্গ পক্ষে আছে তবে আমরা নির্বাচনে লড়ব। শরদ পাওয়ার বুঝে গেছেন, বুদ্ধিমান লোক, যে অঙ্গ পক্ষে নেই, গোহারান হারবেন, ফলে তিনি প্রথম দিনেই, প্রথম রাতেই বলে দিয়েছেন নো, না। শরদ পাওয়ারের ব্যাপারটা গেল এই। এরপর আপনারা দেখলেন ফারুক আবদুল্লাহ, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটা দিয়েছেন, ফারুক আবদুল্লার নামটা ভাসিয়ে দিয়েছিলেন, বলেছেন তিনি আমাদের রাষ্ট্রপতি পদের প্রার্থী, দীর্ঘদিনের প্রবীণ রাজনীতিবিদ, কাশ্মীরের মানুষ, দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই ফারুক আবদুল্লাহও কিন্তু দুদিন আগে থ্যাংক ইউ মমতাজি বলে নো কথাটা বলে দিয়েছেন, না বলেছেন। তিনিও বুঝেছেন গোয়ারন হারবেন, অঙ্গ বলছে না, ফলে দাঁড়াবো না। শেষ পর্যন্ত আস্থা রেখেছেন গোপাল কৃষ্ণ গান্ধীর প্রতি, গান্ধীজি প্রভুপুত্র, ফলে স্বাভাবিকভাবে তিনি যদি দাঁড়ান তাহলে ভোটের একটু অঙ্ক এপাশ ওপাশ যদি করা যায়। শেষ পর্যন্ত গোপালকৃষ্ণ গান্ধীও কিন্তু পরিষ্কারভাবে না বলে দিয়েছেন। তাহলে কি হলো? তিনজন প্রার্থী যাদের রাষ্ট্রপতি করতে চাইলেন মমতা বা এই বিরোধীরা, তারা প্রত্যেকে না বললেন। প্রথমে শরদ পাওয়ার, তারপরে ফারুক আবদুল্লাহ, তারপরে গোপালকৃষ্ণ গান্ধী, তিনটে মানুষ যখন না বললেন, আমরা স্বাভাবিকভাবে বলছি খেল খতম। তার কারণ মমতায় তিনজনের পেছনে তিনটে অঙ্ক করেছিল, সেই অঙ্কগুলো একটু সংক্ষেপে বলি। শরদ পাওয়ারের পেছনে অঙ্কটা কী ছিল? অঙ্কটা ছিল যে শরদ পাওয়ার দীর্ঘদিনের প্রবীণ রাজনীতিবিদ, তো তিনি বিজেপির মধ্যেও ফাটল ধরাতে পারেন, বিজেপির যারা সহযোগী আছেন এনডিএর মধ্যে তাদের ভোটটাও কেড়ে কামড়ে নিয়ে চলে আসতে পারেন এবং সেখানে দাঁড়িয়ে একটা অঙ্ক সফলতার দিকে যেতে পারে। এই অঙ্কটা শরদ পাওয়ারকে দিয়ে করার চেষ্টা করেছেন মমতা। কিন্তু শরদ পাওয়ার বুঝেছেন যে রাষ্ট্রপতি নির্বাচন অত সহজ নয়, ফলে স্বাভাবিকভাবে অঙ্ক এপাশ ওপাশ করা যাবে না, অঙ্কে ঢোকা যাবে না, এটা বাংলা নয়, ফলে স্বাভাবিকভাবে তিনি সরাসরি না বলেছেন। ফারুক আবদুল্লাহকে ধরেছেন অন্য অঙ্কে, কারণ ফারুক আবদুল্লাহ একসময় দীর্ঘদিন কংগ্রেসের ঘরে ঘর করেছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, 5 দশকের উপর তার রাজনৈতিক জীবন এবং তার এনডিএর শরিকদের সঙ্গে, অনেকের সঙ্গেই ভালো সম্পর্ক এবং মাইনরিটি ফেস, কিন্তু একটা পরিষ্কার ভাবমূর্তি আছে। সে ফারুক আবদুল্লাহকে ফ্লোট করিয়েছেন যদি মাইনরিটি ফেস এই মুহূর্তে ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে নামটা রাখা যায়। ফারুক আবদুল্লাহ বুঝেছেন অঙ্ক সহজ নয়, ফলে স্বাভাবিকভাবে তিনিও না বলেছেন। এবার তৃতীয় নাম, গোপালকৃষ্ণ গান্ধীর নামটা রাখার কারণ হচ্ছে গান্ধীজির প্রপৌত্র, অর্থাৎ গান্ধী ব্র্যান্ডটাকে ব্যবহার করা এবং স্বাভাবিকভাবে এনডিএর সঙ্গে যারা রয়েছেন, ধরুন বিজু জনতা দল কিংবা এই মুহূর্তে জগনমোহন রেড্ডির যে দল রয়েছে অন্ধ্রপ্রদেশে, তারাই পাশাপাশ হয়ে যেতে পারে। ডিএমকে, এআইএডিএমকে সবাই হয়তো চলে আসতে পারে। তার কারণ কি? না, মানুষটির নাম গান্ধীর পরিবারের একজন সন্তান, ফলে স্বাভাবিকভাবে সেই অঙ্কটা কষেছিল। তিনিও বুদ্ধিমান মানুষ, তিনি বলেছেন সর্বসম্মত প্রার্থী হলে ভেবে দেখব, তা না হলে নো। এবার মমতা যাবেন কোথায়? শোনা যাচ্ছে সংবাদ মাধ্যম প্রচার করছে যশবন্ত সিনহা, একসময় বিজেপির ঘরানার লোক ছিলেন, এখন তৃণমূল কংগ্রেসটা করেন, ফলে তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী দিল্লিতে রাষ্ট্রপতি পদে দাঁড়াচ্ছেন, একটা অল ইন্ডিয়া পার্সপেক্টিভ তৈরি হচ্ছে। এটা, এই অঙ্কটা কিন্তু মমতার মাথায় ছিল, তিনজনই না বলে যশবন্ত সিনহার নামটাকে রাখবো, তাহলে যশবন্ত সিনহা যদি যায় লাভ কী তৃণমূলে? জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস হারবে, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা সর্বভারতীয় ইমেজ হয়েছে যে তার লোককে শেষ পর্যন্ত বিরোধীরা মিলে প্রার্থী করছে। কংগ্রেস প্রথম থেকেই না বলে দিয়েছেন, কংগ্রেস তার নিজস্ব কোনো প্রার্থী নেই, বলে দিয়েছেন বিরোধীরা যাকে করবেন তাকে করবেন। কংগ্রেস বুঝেছে যে গোয়ারন হারবে, 30-35% ভোট হয়তো অ্যাকোমোডেট করতে পারবে, যদিও এই মুহূর্তে ভারতবর্ষের অঙ্কটা হচ্ছে 51%, বিরোধীরা রয়েছে 49%, শাসক দল এনডিএ রয়েছে, মানে সমস্ত বিধানসভা লোকসভার সাংসদদের টোটাল অ্যাকুমুলেটিভ ভোটটা দাঁড়ালে তাই হয়। কিন্তু প্রত্যেকবারই অঙ্কটা থাকে, শাসক দলে যারা থাকেন 48-49% থাকে। 2007, 2012, 2019 যে তিনবার রাষ্ট্রপতির নির্বাচন হয়েছে, তার মধ্যে 2007 এবং 2012 ইউপিএ সরকার ছিল, তাদেরও 48% 49% ভোট ছিল,
কিন্তু যখন ভোটটা শেষ হয়েছিল দেখা গিয়েছিল 65% ওপরে 2007-2012 ইউপিএ সরকার তার ভোট অ্যাকুমুলেট করতে পেরেছে রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থীর পেছনে। এবার 2019ও কিন্তু এনডিএর পক্ষে ভোট ছিল 48-49%, সেখানেও কিন্তু 67% ভোট রাষ্ট্রপতির পক্ষে অ্যাকুমুলেট রামনাথ কোবিন্দের পক্ষে অ্যাকুমুলেট করতে পেরেছে। ট্রেন্ড বলছে যারা যখন শাসনে থাকেন তার একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজে যান, সে ইউপিএ যখন ক্ষমতায় ছিল তারাও গেছেন, এনডিএ যখন ক্ষমতায় 2019 থেকেছেন তারাও গেছেন, ফলে স্বাভাবিকভাবে এই যে 49% ভোট এটাই কিন্তু 65-67-60-70% উঠে যেতে পারে। আমাদের নিজের ধারণা, এটা আমাদের নতুন বাংলার একটা নিজস্ব পারসেপশন, ঠিক কি ভুল পরবর্তীকালে হিসেবে হলে মেলানো যাবে। 70% ওপর ভোট পেয়ে কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, যদিও এখন এনডিএর তরফ থেকে কোনো রাষ্ট্রপতির নাম এই মুহূর্তে ঘোষণা করা হয়নি। কেন 70% বলছি, তার কারণ বিরোধীরা ছত্রভঙ্গ। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে ডেকেছেন 22টা দলকে, এসছে 17টা দল, অর্থাৎ এখনই 5টা দল সরে গেছে। যে 17টা দল ছিল তাদের মধ্যে এত সংখ্যালঘু রাজনৈতিক দল আছে, সিপিআই আছে, ফর ব্লক আছে, আরএসপি আছে, যাদের বিধায়ক একজন থাকলেও সাংসদ প্রায় নেই, ছোটো দল, ফলে স্বাভাবিকভাবে তাদের ভোটটা কতটা অ্যাকুমুলেট করতে হবে। যারা একটু পাওয়ারফুল, আম আদমি পার্টি, তারা ওই মমতার ডাকা মিটিংয়ে সাড়া দেননি, সঙ্গত কারণে সাড়া দেননি, কংগ্রেস আছে আমরা সেখানে যাব না, অকালী দল তারা সাড়া দেননি, এবং আরও বেশ কিছু রাজনৈতিক দল তারা কিন্তু সাড়া দেননি, ফলে স্বাভাবিকভাবে অঙ্ক কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় পৌঁছেছে। 30% তলায় হয়তো বিরোধী প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পাবেন, কিন্তু নাছোড়বান্দা মমতা যে আমার নামটাকে যদি ভাসিয়ে রাখা যায়, কিন্তু যে গেম প্ল্যানটা করেছিলেন, যে শরদ পাওয়ারের নিজস্ব একটা অঙ্ক, বা ফারুক আবদুল্লার নামে নিজস্ব একটা অঙ্ক, বা গান্ধী পরিবারের প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধী, সেই গান্ধী পরিবারের ব্র্যান্ড ইমেজটাকে ক্যারি করে যদি ভোট কেটে শাসক দলকে হারানো যায়, কোনোটাই কিন্তু শেষ পর্যন্ত কাজে দিল না। শেষ পর্যন্ত ওই সান্ত্বনা পুরস্কার, প্রথম তিনটে পুরস্কার জুটল না, একটা কনসোলেশন প্রাইজ নিয়ে মমতা ফিরবেন কলকাতা, যে আমাদের প্রার্থী যশবন্ত সিনহা প্রার্থী করছি, আদত তুমি বিজেপির প্রার্থী হন, তোমার দলের লোককে নিয়ে সেরকম আমি প্রার্থী করছি, তাতে নাক কান কাটা যাক, তাতেও কিছু অসুবিধে জানে যায় না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে যারা চেনেন তারা জানেন আত্মমর্যাদা আত্মসম্মান বোধটা এদের বড্ড কম, শুধু সংকীর্ণ রাজনীতি ছাড়া আর কিছু নেই, ফলে স্বাভাবিকভাবে পরিস্থিতি খুব ইন্টারেস্টিং জায়গায় গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেল খতম, তিনজন প্রমিনেন্ট পার্সন ভারতবর্ষের রাজনীতিতে তার বিরোধিতা করতে পারেন, কিন্তু নামগুলো প্রমিনেন্ট, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধী, তিনজনই একটা লম্বা না বলে দিয়েছেন। এই মুখ পড়ার পর কোনো মানুষের আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত না, তবু মমতা করবেন যদি একটা কনসোলেশন প্রাইজ দিনের শেষে নিয়ে আসা যায়।